এদিকে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার কারণে আগামী 2 মৌসুমে পোশাক রপ্তানির আদেশ 10 থেকে 18% কমার আশঙ্কায় শিল্প মালিকরা। চলমান সংকটকে সুবিধাভোগী গোষ্ঠীর ফায়দা হাসিলের পথ বলে মনে করছে বিজিএমইএ। আর শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার পাশাপাশি আলোচনার তাগিদ শ্রমিক নেতাদের। নানা চড়াই উত্রায় পেরিয়ে গত 4 দশকে রপ্তানি খাতে শীর্ষে তৈরি পোশাক শিল্প। তবে ছাত্র আন্দোলন ও বন্যায় আমদানি রপ্তানি ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে রপ্তানিকারকরা। এর সাথে শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষের কারণে আবারও শঙ্কায় এই শিল্প। আশুলিয়া, গাজীপুর ও সাভারে দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলন চলছে। তবে ঠিক সময়ে বেতন বোনাস দেওয়া সহ ন্যায্য দাবি পূরণ হলে শ্রমিক অসন্তোষ হতো না বলে মনে করেন নেতারা। আন্দোলনের কারণে রপ্তানি আদেশ কমার দায়ও নেবেন না তারা। মজুরিটা দেওয়া হয়, ওভারটাইমটা, সেটা নির্ধারিত সময়ে দিতে হবে আইনানুক, 7 কর্মদিবসের মধ্যে, ক্যালেন্ডার মান্থ শেষ হওয়ার 7 কর্মদিবসের মধ্যে, যদি কোনো হলিডে থাকে তাহলে পরবর্তী ডেটে, এটা দেওয়া এনশিওর করতে হবে। কোনো কারণে শ্রমিকের একটু লেট অ্যাবসেন্টের কারণে, 5 মিনিট 2 মিনিট লেটের কারণে কর্তন করা যাবে না। 3 নম্বর হচ্ছে তাদের টিফিন বিলটা যেটা দেওয়া হচ্ছে খুবই অপ্রতুল। বিজিএমইএ বলছে চলমান পরিস্থিতির কারণ শ্রমিক অসন্তোষ নয়, বরং স্বার্থন্বেষী মহলের ষড়যন্ত্র। রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে এই শিল্প ধ্বংসের পায়তারার অভিযোগ তাদের। সংকট সমাধান না হলে পাশের দেশে ক্রয়াদেশ চলে যাওয়ার শঙ্কায় তারা। যে অর্ডারটা এর মধ্যে হতে পারতো, সেই অর্ডারগুলো 15 থেকে 18% অর্ডার আমাদের যে সমস্ত মালিকদের সাথে কথা হচ্ছে তাতে আমরা বুঝতে পারছি যে আগামী 3 মাসের অর্ডার কিছুটা হলেও কমে গেছে বা চলে যাচ্ছে। ইন্ডাস্ট্রিগুলোর সিকিউরিটি এবং সেফটি যদি দিতে পারেন, আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের উপরে জোর দিয়ে মালিক শ্রমিক সমঝোতার মাধ্যমে এই ফ্যাক্টরিগুলোকে চালাই। বিশ্বে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান শিল্প উদ্যোক্তাদের। সফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।